শুধুমাত্র আমরা দেখছি যে কোটা আন্দোলনকারীরা আজকে একটি স্মারকলিপি নিয়ে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি বাসভবনের দিকে তাদের যাওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু খুবই দেখার মতো। কোটা আন্দোলনকারীরা যারা স্বতঃস্ফূর্তভাবে আজকে শত বাধাকে উপেক্ষা করে লক্ষ লক্ষ জনতার ঢল নামিয়ে, জনতা বলতে এখানে ভুল হবে, ছাত্রদের যে ঢল, লক্ষ ছাত্রদের ঢল, সেটি কিন্তু আজকে চোখে পড়েছে খুবই সুচারুভাবে। আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ ছাত্র আজকে রাজপথে নেমেছে রাখার বিভিন্ন পয়েন্ট থেকে, এবং এখানে তারা পুলিশের সাথে এক ধরনের সামনে যাওয়ার জন্য, বঙ্গভবনে যাওয়ার জন্য। কিন্তু